স্বাগত নিউজ 24 দিনের সংবাদে সঙ্গে আছি আমি আসমাতুলি দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর করোনা থাবায় বিপর্যস্ত দেশের উত্তর দক্ষিণ পশ্চিমাঞ্চল কিছুতেই থামছে না সংক্রমণ মৃত্যু ও শনাক্তের হার 24 ঘন্টায় করোনা ও উপসর্গে দেশের বিভিন্ন জেলায় প্রাণ হারিয়েছেন দেড় শতাধিক রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে করোনা ও উপসর্গে 17 জনের মৃত্যু হয়েছে নতুন করে এই হাসপাতালে ভর্তি হয়েছেন 42 জন খুলনার করোনা ডেডিকেটেড 5 হাসপাতালে 18 জনের মৃত্যু হয়েছে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে প্রাণ হারিয়েছেন 23 জন এছাড়া কুষ্টিয়ায় 14 সাতক্ষীরায় 5 কুমিল্লায় 15 বরিশালে 15 ফরিদপুরে 8 দিনাজপুরে 6 টাঙ্গাইলে 4 এবং চট্টগ্রামে 12 জন মারা গেছেন এসব জেলায় করোনা সংক্রমণও বাড়ছে পাল্লা দিয়ে হাসপাতালগুলোই রোগীর চাপ বেশি করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী 5 অগস্ট পর্যন্ত সিলেট 3 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ স্থগিত করেছেন হাইকোর্ট উপনির্বাচন নিয়ে রিট আবেদনের শুনানি হয় বিচারপতি এম ইনায়াতুর রহিমের ভার্চুয়াল একক বেঞ্চে এর আগে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান কঠোর বিধি নিষেধের মধ্যে 28 জুলাই অনুষ্ঠেয় এই আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ স্থগিত রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয় সুপ্রিম কোর্টের 6 আইনজীবী এবং সালে আহমেদ সহ স্থানীয় 7 ভোটারের পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির রিট আবেদন দাখিল করেন গেল 11 মার্চ সিলেট 3 আসনে সংসদ সদস্য মোহাম্মদ মাহমুদ উসামাদ চৌধুরীর মৃত্যুতে আসনটি শূন্য হয় করোনার টিকাদান কর্মসূচি সফল করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে রাজশাহীতে বয়স বিবেচনায় নাগরিকদের রেজিস্ট্রেশন টিকা কেন্দ্র নিয়ে যাওয়া সহ নানা সহায়তা করবে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে থাকা করোনা ব্যবস্থাপনা কমিটি এ কমিটি সঠিকভাবে কাজ করলে নাগরিকদের টিকার আওতায় আনা সহজ হবে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন নাগরিকদের ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে থাকা করোনা ব্যবস্থাপনা কমিটিকে বয়স বিবেচনায় নাগরিকদের রেজিস্ট্রেশন টিকা কেন্দ্রে নিয়ে যাওয়া পরবর্তী প্রতিক্রিয়া সম্পর্কে খোঁজ রাখবেন কমিটির সদস্যরা সরকার টিকার যোগান নিশ্চিত করতে কাজ করছে সবাই যাতে টিকা নিতে পারে সেজন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ করতেও নেওয়া হয়েছে উদ্যোগ আমাদের প্ল্যান আছে যে আমরা ইউনিয়ন পরিষদের মাধ্যমে তাদের রেজিস্ট্রেশন করিয়ে যত দ্রুত সম্ভব অধিক সংখ্যক মানুষকে আমরা ভ্যাকসিনেশনের আওতায় আনার চেষ্টা করব আমাদের 30টি ওয়ার্ড কাউন্সিলের কার্যালয় আছে আমাদের 16টি স্বাস্থ্যকেন্দ্র আছে সব মিলিয়ে আমাদের একটা বড় সুযোগ আছে আমাদের এটিকে ছড়িয়ে দিয়ে যার যার এলাকা সে সেখানে আসবেন এবং রেজিস্ট্রেশনটা করবেন জনস্বাস্থ্য নিয়ে কাজ করা ব্যক্তিরা বলছেন নাগরিকদের টিকার আওতায় নিয়ে আসতে এই উদ্যোগ ফলপ্রসূ হবে হেলথ সেন্টার যেটা আছে সেটা কিন্তু কার্যকর একটা ভূমিকা রাখতে পারে তবে এই ক্ষেত্রে কিন্তু একজন ওয়ার্ড মেম্বারকে কিন্তু এখানে সক্রিয় ভূমিকা রাখতে হবে সমাজসেবী যারা আছেন অন্যান্য যারা সোশ্যাল ব্যক্তিরা আছেন ঐক্যবদ্ধভাবে যদি আমরা নামি তাহলে আমরা অবশ্যই কোভিড মোকাবেলা করব রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষে সিটি কর্পোরেশন এলাকায় ওয়ার্ড কার্যালয় ও স্বাস্থ্যকেন্দ্র উপজেলা পর্যায়ে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে সিটি কর্পোরেশন ও উপজেলা পর্যায়ের দক্ষ স্বাস্থ্যকর্মীরাই থাকবেন টিকা দেওয়ার দায়িত্বে অত্যন্ত ইউনিয়ন ভিত্তিকে আমাদের টিকাগুলি হয়তো আমাদের দিতে হবে এই জন্য আমরা যেটা করছি আমাদের যে কর্মী আছে স্বাস্থ্যকর্মী তাদেরকে এই মুহূর্তে আমরা প্রশিক্ষণ দিচ্ছি স্বাস্থ্য বিভাগের কর্মী তারা ইপিআই কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সেই সমস্ত আমাদের কর্মীরাই এই কাজটি করবে সরকারের সংগ্রহে থাকা সব ধরনের টিকার বরাদ্দ পাওয়া গেছে রাজশাহীতে 4 লাখ মানুষকে টিকা দেওয়া সম্ভব জানিয়েছেন জেলা প্রশাসক কাজী শাহেদ নিউজ 24 রাজশাহী করোনা নিয়ন্ত্রণে টিকা কার্যক্রম জোরদারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে বৈঠক শেষে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক তিনি বলেন টিকা কার্যক্রমে বর্তমানে গুরুত্ব দেওয়া হচ্ছে ইউনিয়ন ও ওয়ার্ড লেভেলকে জানান রোগীতে দেশের হাসপাতালগুলোর 90% আসন পূর্ণ হয়ে গেছে কার্যক্রমটা জোরদার করা এবং ভ্যাকসিনেশন কার্যক্রমটা জানি ওয়ার্ডে থেকে শুরু হয়ে যায় ওয়ার্ড ইউনিয়ন উপজেলা এবং ওয়ার্ডে যে সমস্ত বয়স্ক লোকরা আছে সেই বয়স্ক লোকদেরকে ভ্যাকসিনেট করার ব্যবস্থা করা পাশাপাশি টেস্টের বিষয়েও জোর দেওয়া হয়েছে কঠোর লকডাউন আবারও পরিণত হয়েছে ঢিলেঢালায়
রাজধানীতে যানজট, মোড়ে মোড়ে সিগন্যাল আর স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখানোর চিত্র মেলে চলমান লকডাউনের চতুর্থ দিন। অলিগুলির অবস্থা আরও ভয়াবহ, যেখানে অনেকটা অসহায় আইন শৃঙ্খলা বাহিনী। এই অবস্থায় করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কায় করা হচ্ছে। তৌফিক মাহমুদ মুন্নার প্রতিবেদন। এ চিত্র রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা গুলশান নিকেতনের। একদিকে চলছে কঠোরতম লকডাউন আর অন্যদিকে ভয়াবহ যানজট। রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা মোহাম্মদপুর, সেখানেও বেলা বাড়ার সাথে সাথে বাইরে বেরোতে শুরু করেছে মানুষ। কেউ পায়ে হেঁটে, আবার কেউ ব্যক্তিগত পরিবহনে ছুটে চলেছে নিজ নিজ গন্তব্যে। অনেকে মানছেন না স্বাস্থ্যবিধিও, কিন্তু এইভাবে তো লকডাউন দিয়ে তো কোনো কাজ হইতে আসে না। লকডাউন দিলে দিতে হবে প্রপারলি। এটার যে সামাজিকতার দূরত্বটা, সেটা আমাদের ভিতরে এই দূরত্বটা আর নেই। ভুল হয়েছে, আমি বেরোইছি, যার কারণে আমাকে জরিমানা করা হচ্ছে। এ তো প্রধান সড়কের চিত্র, অলিগলির অবস্থা আরও ভয়াবহ। স্বাস্থ্যবিধির ন্যূনতম বালাই নেই, যেন সব বেপরোয়া। না আছে, মানে সচেতন আছে, 100% চেষ্টা করে আছে। না ভাই, মাস্ক এনে আছে, ওই যে কাজ করছি তো এই জন্য পকেটে লইছি। বাংলাদেশে করোনা নাই, আমাদের গরিবের জন্য কোনো করোনা নাই, না খাইয়ে মানুষ মরতেছে, করোনাতে কি হইব। অন্যদিনের মতো চতুর্থ দিনও আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, তবে সাধারণের নিয়ম না মানার কারণে অনেকটা অসহায় তারা। লোকজনের চাপ গত দুই দিনের তুলনায় আজকে কম্পারেটিভলি একটু বেশিই আছে বলতে হবে। মানুষ অনেকে হয়তো মানতেছে না, এবং যারা মানতেছে না, আমাদের কাছে যারা মানে প্রপার রিজন দেখাইতে পারতেছে না, তাদেরকে আমরা জরিমানার আওতায় নিচ্ছি। চলমান কঠোর লকডাউন শেষ হবে 5 আগস্ট মধ্যরাতে। চলছে দেশব্যাপী সর্বাত্মক লকডাউন, কিন্তু বাস্তবে লকডাউন চলছে অনেকটা শিথিলভাবে, মানা হচ্ছে না অনেক স্বাস্থ্যবিধিও। এদিকে বিশেষজ্ঞরা বলছে, যদি এই কঠোর লকডাউন বাস্তবায়ন করা না যায়, তাহলে সামনে দিতে হবে অনেক বড় খেসারত। তুফিক মাহমুদ মুন্না, News24, ঢাকা। লকডাউনের খবর জানাতে এবার ঢাকা ও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে রাজধানীর গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, গাবতলীর এই মুহূর্তে পরিস্থিতি আমাদের জানান। ধন্যবাদ আপনাকে। সকাল থেকে যেমনটি জানাচ্ছিলাম যে লকডাউনের এই চতুর্থ দিন আসলে অনেকটাই ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে, এবং রাজধানীর অলিগলির চিত্র আমরা দেখিয়েছি, সেখানে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় এবং প্রত্যেকটি দোকানপাট সব কিছুই কিন্তু খোলা আমরা দেখেছি, এবং পাশাপাশি যে সমস্ত চায়ের দোকানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু মানুষ আড্ডা মারছে এবং অকারণেই আসলে বাসা থেকে বের হচ্ছেন। আজকে আমরা এই মুহূর্তে আছি গাবতলীতে, এখানেও কিন্তু মানুষ এখনও ঢাকামুখী মানুষের পরিমাণ কিন্তু অনেক বেশি আমরা যেটি লক্ষ্য করছি। মানুষ কিন্তু ঢাকার বাইরে থেকে ভেতরে প্রবেশ করছে। এখানে যান চলাচল নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করলেও আসলে তাদের কাছ থেকে জানতে চাবো যে যারা হলো পায়ে হেঁটে আসছে, তারা আসলে কতটুকু তাদেরকে নিয়ন্ত্রণে কতটুকু কাজ করছেন। আমাদেরকে যদি একটু বলতেন যে আপনারা তো যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন, সেক্ষেত্রে পায়ে হেঁটেও তো অনেকে রাজধানীতে প্রবেশ করছে, সেই বিষয়টি আসলে আপনারা লক্ষ্য করছেন কিনা? জি, কারেক্ট। আমরা দেখতেছি যে অনেক মানুষ পায়ে হেঁটে রাস্তা পারাপার আমিনবাজার থেকে এই সাইডে আসতেছেন, দেখা যাচ্ছে অনেকে আসতেছে না, অনেক লং রুটের গাড়ি দেখা যাচ্ছে না আসলে তারা আমিনবাজারে নামাই দিচ্ছে। ওনারা কোনো ভেহিকেল না পেয়ে বাধ্য হয়ে পায়ে হেঁটে আসতেছে। সেই ক্ষেত্রে কি আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন? না, সেক্ষেত্রে যে যার মতো যাচ্ছে সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিচ্ছি না। যদি মাস্ক না থাকে সেক্ষেত্রে আমরা মাস্কটা পরার ব্যাপারে উৎসাহ করতেছি। যেমনটি শুনছিলেন যে আসলে এখানে যারা আসছেন ঢাকার বাহির থেকে, তারা কিন্তু পায়ে হেঁটে কোনো বাধা ছাড়াই রাজধানীতে প্রবেশ করতে পারছেন, যার ফলে একটি বিষয় এখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ঢাকা দেশের হলো বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে করোনার যে প্রাদুর্ভাবটি ছড়িয়ে পড়েছে, সেখান থেকেও সেই সমস্ত অঞ্চল থেকেও কিন্তু রাজধানীমুখী মানুষ হলো এখন পর্যন্ত ঈদের পরে তারা কিন্তু প্রবেশ করছেন, এবং সেটি হলো পায়ে হেঁটে। তো সেই দিকে কিন্তু এখন পর্যন্ত কোনো লক্ষ্য নেই। আরেকটি বিষয় হচ্ছে রাজধানীর অলিতে গলিতে যে সমস্ত লোকজন বের হচ্ছেন, সেই বিষয়েও কিন্তু নজরদারির অভাব রয়েছে, যার ফলে এই করোনার অতিমারি যেটি ছড়িয়ে পড়ছে সেটি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তো এই ছিল এখন পর্যন্ত রাজধানীতে লকডাউনের আজকের চিত্র। চলে যাব চট্টগ্রামে, সেখানে আমাদের আরেক সহকর্মী রয়েছেন নয়ন বড়ুয়া। জয়, সেখানকার লকডাউনের চতুর্থ দিনের পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হব তার সাথে। জয়, ধন্যবাদ। কেউ আপনি যেমনটা জানিয়েছেন তেমনিভাবে একই চিত্র কিন্তু আসলে বন্দরনগরী চট্টগ্রামেও,
প্রবেশ পথগুলোতে কিন্তু সেনাবাহিনীর তৎপরতা আছে, পুলিশ প্রশাসনের তৎপরতা আছে। শহরের যে বড় বড় সড়কগুলো আছে আর সেই গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও মাঝে মাঝে আমরা দেখি সকাল থেকে কিছুক্ষণ প্রশাসনের তৎপরতা দেখা যায়, কিন্তু অলিগলি যেখানে আছে সেখানে কিন্তু কোনো তৎপরতা নাই। এমনকি যে বেলা বাড়ার সাথে সাথে প্রশাসন কিন্তু কোনো রাস্তা নেই, তার কারণে মানুষ কিন্তু ঘোরাফেরা করছেন। আপনি যে হোটেল দেখছেন সেই হোটেলে কিন্তু কৌশলে তারা, যেখানে বন্ধ থাকার কথা যে হোটেলটি সেই হোটেলও কিন্তু কৌশলে তারা চালিয়ে নিচ্ছেন তাদের কাজ। তেমনিভাবে অন্যান্য যে দোকানগুলো আছে সেই দোকানও কিন্তু আমরা দেখছি খোলা আছে। সব নিয়ে বলা যায় যে প্রথম দ্বিতীয় তৃতীয় দিন পর্যন্ত লকডাউনের খুব একটা নিয়ম নীতি তারা মেনেছেন, চতুর্থ দিনে এসে কিন্তু দেখা যাচ্ছে অনেকটা ঢিলে ঢালাভাবেই সেই লকডাউন হচ্ছে। তার কারণে কিন্তু সংক্রমণের হার কিন্তু অনেকটা বেড়ে যাবে বলে মনে করছেন চিকিৎসকরা। তো আসলে প্রশাসন বলছেন, মানুষকে বোঝানোর চেষ্টা করছেন, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট যারা আছেন তারাও কিন্তু আসলে বিভিন্ন জায়গায় চেষ্টা করে যাচ্ছেন, কিছুক্ষণ থেকে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন। কোন কোন জায়গায় আমরা দেখেছি জরিমানাও করেছেন, কিন্তু মানুষও কিন্তু আসলে সেইভাবে সচেতন হচ্ছে না। জীবন জীবিকা তাগিদে কিন্তু মানুষ বের হয়ে যাচ্ছেন, আর্থিক প্রতিষ্ঠান সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান কিন্তু আসলে খোলা থাকার কারণে, এমনকি বন্দর কাস্টমসও কিন্তু অনেকটা খোলা থাকার কারণে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরও কিন্তু আসলে যেতে হচ্ছে, যেখানে কিন্তু গণপরিবহন একেবারে বন্ধ কিন্তু আছে, কিন্তু আমরা দেখছি কিন্তু যে ব্যক্তিগত পরিবহনগুলো কিন্তু অনেকটা বিভিন্ন অজুহাত দেখিয়ে তারা কিন্তু চলাচল করছে। এই কারণে কিন্তু আসলে সংক্রমণের হার যেখানে কিন্তু আসলে কমার কথা সেখানে দেখা যায় উল্টো চিত্র। কয়েকদিন ধরে সংক্রমণের হার কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে, মৃত্যু কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। তো আসলে এই মুহূর্তে অলিগলি সহ বিভিন্ন জায়গায় যদি আসলে প্রশাসনের তৎপরতা দেখা যায়, এমনকি কাঁচা বাজারগুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া যায়, তাহলে কিছুটা হলেও মানুষ সতর্ক থাকতো বলে এখানে যারা স্থানীয় লোকজন আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাব স্টুডিওতে তুলির কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। ঢাকা ও চট্টগ্রামের লকডাউনের খবর জানাচ্ছিলেন সহকর্মী নাইমাল সিকো ও নয়ন বড়ুয়া। জয়, আগামী 10 আগস্ট থেকে বিদেশি মুসল্লিদের উমরা করার অনুমতি দিয়েছে সৌদি আরব। 9টি দেশ ছাড়া বাকি সব দেশ থেকেই সৌদি আরবে সরাসরি বিমান চলাচল করবে বলে ঘোষণা দিয়েছে সৌদি প্রশাসন। কোভিড মহামারীর মধ্যে সীমিত পরিসরে সফলভাবে হজ আয়োজনের পর রোববার এই ঘোষণা দিল দেশটি। তবে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, তুরস্ক, মিশর, ব্রাজিল, আর্জেন্টিনা, লেবানন ও দক্ষিণ আফ্রিকা এই দেশগুলোর নাগরিকদের তৃতীয় আরেকটি দেশে 2 সপ্তাহের কোয়ারেন্টাইন পালন করতে হবে। উমরা পালনের ইচ্ছুক সবাইকে বাধ্যতা মূলকভাবে করোনা ভ্যাকসিন উভয় ডোজ গ্রহণ সম্পন্ন করতে হবে। এছাড়া উমরা হজযাত্রীদের বয়স অন্তত 18 বছর হতে হবে। 24 ঘন্টায় বিশ্বের সংক্রমণ পূর্ববর্তী দিনের চেয়ে কিছুটা কমেছে। একদিনে করোনা ভাইরাসে 4,23,000-এর বেশি আক্রান্ত ও 6,681 জনের প্রাণহানি হয়েছে বিশ্বজুড়ে। এ নিয়ে বিশ্বে মোট সংক্রমণ 19,47,98,000 ছাড়ালো আর 41,74,000 ছাড়িয়ে গেল মোট মৃত্যুর সংখ্যা। করোনার বর্তমান হটস্পট ইন্দোনেশিয়াতে 24 ঘন্টায় 38,000-এর বেশি আক্রান্ত ও 1,002 শতাধিক মৃত্যু হয়েছে। 38,000-এর বেশি আক্রান্ত ও 441 জনের মৃত্যু হয়েছে ভারতে। যুক্তরাষ্ট্রে এখনও যারা ভ্যাকসিন নেয়নি তাদের মধ্যে সংক্রমণ বাড়তে থাকায় মহামারীতে দেশটি ভুল পথে যাচ্ছে বলে সতর্ক করেছেন মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। পিরোজপুরে ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রী উপহার আশ্রয়ন প্রকল্পের ঘরে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। সেখানে বসবাস করতে ঘরপ্রতি 10,000 থেকে 20,000 টাকা চাঁদা গুনতে হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। জেলার পাহাড়হাট আশ্রয়ন প্রকল্পের আবাসন সমবায় সমিতির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন ভূমিহীনরা। অভিযুক্ত ব্যক্তি সবকিছু নিয়ন্ত্রণের জন্য স্থানীয় ইউপি সদস্যদের দিকে আঙুল তুলছেন। এবং চৌধুরীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট আশ্রয়ন প্রকল্পে প্রায় 7 মাস আগে অর্ধশত ঘর তৈরি হয়। এগুলো ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে বরাদ্দ দেওয়া হয়। তবে নতুন ঘরে থাকতে পারা খুব বেশি দিন স্থায়ী হয়নি। ভূমিহীনরা বলছেন ঘরে থাকতে হলে 10 থেকে 20,000 টাকা করে চাঁদা দিতে হচ্ছে তাদের, না পারলে নানাভাবে হয়রানি ও লাঞ্ছিত করা হচ্ছে। এসব অভিযোগ আবাসন সমবায় সমিতির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে।
আমার কাছে আসাদুল 10,000 টাকা চাইছে, যে 10,000 টাকা দিলে তুই ঘরে থাকতে পারবি, নাইলে তুই ঘরে থাকতে পারবি না। আপনি যদি 15,000 টাকা দিতে পারেন হেলে আপনার ঘর হন, আপনার নামে করে দিতে হবে দলিল। আমি টাকা দিই না বলে আমার মারধর করতে চাইছে, তিনজন চারজন লোক আসলে হ্যাঁ আমার মারতে পারে না। প্রতিটা ঘরে প্রতিটা লোকের 20,000-10,000 টাকা আছে, আর আমার কইছে তুমি পোষাত্ম আছো, পোষাত্ম বসে থাকো, তুমি মারধরই করতে হবে না। অভিযুক্ত আসাদুল নিজেকে নির্দোষ বলছেন, তার দাবি ইউপি সদস্যের নির্দেশেই এই কাজ করতে হয়েছে। এর লাগে আমার লাগে একটু মন কষাকষি হয়েছে, আবাসনের ভিতর দেওয়া সেই টাকা পয়সা আমার দিয়ে চাইতে গায়ে আমি চাই না, সেই জন্য আমার বিরুদ্ধে এখন লাগছে। হ্যাঁ, আমার ইউনো অফিসে নিয়ে কয় টাকা চাইছে, ইউনো স্যারের সামনে বইয়া ওইয়া হয়েছে, আমার লোকজন আরে খেপাইয়া এই নতুন ঘরের লোকজন আজকে সব নিয়ে গেছে, আমি টাকা পয়সার বিষয়ে কিছু জানি না। আমার বিরুদ্ধে যারা এই মিথ্যাচার করিতেছে আমি আমার কোনো তাদের উপর বক্তব্য নাই, তবে এখানে যারা উপগর্ভকী ঘর পাইছে তাদের কাছে জিজ্ঞেস করলেই সব পাবেন, তারাই উত্তর দেবে, জবাব দেবে। চাঁদাবাজির অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তাও জানেন, এ ব্যাপারে তদন্তের পর ব্যবস্থা নেবেন তিনি। অভিযোগের প্রেক্ষিতে আমরা একটি তদন্ত কমিটি গঠন করবো আমাদের সরকারি কর্মকর্তাদের দ্বারা, এই তদন্ত কমিটি যে রিপোর্ট দেবে সেই রিপোর্ট অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা নেব। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্পের অধীনে পিরোজপুরে 3,179 ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দিনের সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন দিনের সংবাদ। বিদেশে পাচারকালে বিমানবন্দর থেকে প্রায় 2.5 কোটি টাকা মূল্যের সৌদি রিয়াল সহ প্রায় 8টি দেশের কারেন্সি সহ জাহাঙ্গীর গাজী নামে একজনকে গ্রেফতার করেছে এপিবিএন। সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশনে তল্লাশির সময় তিনি ধরা পড়েন। জাহাঙ্গীর গাজী ইস্তাম্বুলের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাচ্ছিলেন, তার শেষ গন্তব্য ছিল মিশর। 2.5 কোটি টাকার মধ্যে সৌদি, কুয়েত, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্র সহ 8টি দেশের মুদ্রা নিয়ে যাচ্ছিলেন তিনি। 2 বছরে 127 বার তিনি যাতায়াত করেছেন। কয়েক বছর আগে গুলিস্তানে কাপড়ে ব্যবসা করতেন, ব্যবসা ছেড়ে মুদ্রা পাচারে যোগ দেন। জাহাঙ্গীরের বিরুদ্ধে অর্থ পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে। বগুড়ার ধুনটি কবিরাজের অপচিকিৎসায় এক শিশু মৃত্যুর অভিযোগে ওই শিশুর মা ও কবিরাজকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার বিকেলে আদালতে 164 ধারায় জবানবন্দি দেন মা আদুরী। এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে শিশুর পরিবার ও এলাকাবাসী। আব্দুস সালাম বাবুর তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। বগুড়ার ধুনটের পারধুনট গ্রামের অসীম প্রামাণিক ও আদুরী খাতুনের দম্পতির গেল জুন মাসে কন্যা সন্তানের জন্ম হয়। সম্প্রতি তার শ্বাসকষ্ট দেখা দিলে স্থানীয় হাসপাতাল ও পরে বগুড়া সজিমেক হাসপাতালে ভর্তি করে স্বজনরা। গেল 16 জুলাই চান্দারপাড়া এলাকায় কবিরাজ কেছাম উদ্দিনের কাছে ওই শিশুকে নিয়ে যায় মা আদুরী খাতুন। স্বজনরা জানায় কবিরাজের কাছ থেকে ফিটকারি পরা পানি মা নিজে খায় ও শিশুকেও খাওয়ায়। এতে শিশুটি নিস্তেজ হয়ে পড়লে সেপটিক ট্যাঙ্কিতে ওই শিশুকে ফেলে দিয়ে নিখোঁজ বলে প্রচার করে। গেল 18 জুলাই ওই শিশুর মৃতদেহ উদ্ধার করার পর 19 জুলাই ধুনট থানায় মামলা করে বাবা অসীম প্রামাণিক। পরে 24 জুলাই বিকেলে আদালতে 164 ধারায় জবানবন্দি দেন ওই শিশুর মা। বাচ্চাটির মাকে আমরা গ্রেপ্তার করি, বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে এবং আসামি কবিরাজকে আমরা গ্রেপ্তার করেছি। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চান স্বজন ও এলাকাবাসীরা। কবিরাজের কাছে বলে গেছিল, কবিরাজের ওষুধ খাওয়ার পরে আর মেয়েটা মারা গেছে, তার আমি বিশ্বাসে কবিরাজের দ্বারা বিভিন্ন ধরনের চিকিৎসক যারা গেলে তাদের থেকে টাকা পয়সা নিয়ে ফাঁকি দিয়ে দেয়। যে কোনো রোগের চিকিৎসার জন্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বলে মনে করেন স্বাস্থ্য কর্মকর্তারা। ইউনিয়ন পর্যায় পর্যন্ত স্বাস্থ্যকর্মী আছে আমাদের, সঠিক চিকিৎসার জন্য সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপর নির্ভরশীল হওয়া উচিত। এ ঘটনায় মা আদুরী ও কবিরাজ কেছাম উদ্দিন বর্তমানে কারাগারে রয়েছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ডাকাতিয়া নদীর ভাঙনে দিশেহারা চাঁদপুরের 100 পরিবার, এরই মধ্যে পুরো জেলায় 100+ পরিবার ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছে। কয়েক বছর ধরে অল্প অল্প করে ভাঙার কারণে বিষয়টি নজর এড়িয়ে গেছে কর্তৃপক্ষের। পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে একটি প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে খোকন কর্মকারের তথ্য ছবিতে, ডেস্ক রিপোর্ট।
তিন দিকে নদী ঘেরা চাঁদপুরের মানুষ বছর জুড়েই ঝুঁকি নিয়ে বসবাস করেন। একদিকে মেঘনা ভাঙে তো আরেকদিকে ডাকাতিয়া। গেল এক দশকে ডাকাতিয়া নদীর ভাঙনে শতাধিক পরিবার ভিটে মাটি ছাড়া হয়েছে, নদী গর্ভে হারাতে হয়েছে চাষের জমিও। এখনো ভাঙনের হুমকিতে কয়েকশো পরিবার, বর্ষার দিনগুলো আতঙ্কে কাটে তাদের। এই জোয়ারে মনে করেন যে স্রোত আসে, ওই স্রোতে বাড়ি ঘরদোয়ার সব ভাঙে যায়। আমরা 10-15টা ফ্যামিলি ছিলাম, এখন 5-7টা ফ্যামিলি গেছে গিয়া, এখন 7-8টা ফ্যামিলি আমরা আছি। এই গর্ভে দিয়ে যে একজনের স্থায়ী দিছে, তিন মাস পরে কেছে ভাগিয়া দিবে, হ্যাঁ কোনো স্থায়ী নাই, একজনের জায়গা দিছে। মাসখানেক আগে ইসলামপুর ও রঘুনাথপুরের মানুষ ভাঙনে শিকার হয়েছেন। ক্ষতিগ্রস্তরা বলছেন, ধীরে ধীরে ভাঙ্গার কারণে কেউই এদিকে নজর দেয়নি। 3-4 বছর ধরেই বেশিরভাগে অস্তে অস্তে তলিয়া যায় গিয়া। এটা পরিকল্পনা কয়েকবার পানি বোর্ডের কাছে যাওয়া হয়েছে, এরা দরকার ইয়া করছে, এরা মানি পানিটাই মাপ দিয়ে নিছে, এ পর্যন্ত কোনো পরিকল্পনা নেয় নাই। আজ যা এরকম কোনো কালকে এরকম সমাধান হয়ে যাইব, এরকম করতে চাই যে 7-10 বছর যাইতে আছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙ্গনের ঝুঁকিতে থাকা স্থানগুলোতে নদী খনন প্রকল্প অনুমোদন হলে ভাঙ্গন রোধে কাজ শুরু করা যাবে। ডাকাতি পুনর্খননের উপরে একটি ফিজিবিলিটি স্টাডি হচ্ছে, এটি সম্পাদনের শেষে একটা প্রকল্প গ্রহণ করা হবে। তার মধ্যে ইতিমধ্যে আমরা 15টি সেই ঝুঁকিপূর্ণ স্থানগুলো আমরা সেগুলা দেখিয়েছি এবং এটা প্রকল্পে অন্তর্ভুক্ত করার ব্যাপারে সুপারিশও করেছি। ইসলামপুরের গাছতলা, রঘুনাথপুর, মৈশাদি, হরিপুর, সাহেববাজার সহ অন্তত 15টি স্থান ডাকাতিয়ার ভাঙ্গন প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। ডেক্স রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। চট্টগ্রাম বন্দর দিয়ে চীন, হংকং, থাইল্যান্ড ও ভিয়েতনামে রপ্তানি হচ্ছে উমাসম বা গরু মহিষের দাড়িফুড়ি। চট্টগ্রামের একদল তরুণ উদ্যোক্তা উমাসম বিক্রি করে আয় করছে কোটি কোটি টাকা। একই সাথে গরুর পিজল যাচ্ছে আমেরিকা সহ চীন, যা কুকুরের খাদ্য হিসেবে ব্যবহার করছে তারা। আর গরুর হাড় ও শিং দিয়েই তৈরি হচ্ছে বোতাম সহ বিভিন্ন ধরনের শোপিস। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। গরুর তৃতীয় পাকস্থলীর স্থানীয় নাম সাতপাল্লা, যা চীন সহ বিশ্ববাজারে ওমাসম নামে পরিচিত। গরু জবাইয়ের পর একসময় নদীখালে ফেলে দেওয়া হতো এসব উচ্ছিষ্ট, যা পরিবেশও দূষণ করত। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে এসব পণ্যের কদর রয়েছে জেনে এখন নিয়মিত রপ্তানি করছেন চট্টগ্রামের তরুণ উদ্যোক্তারা। রপ্তানিতে আয় হয় $8,000। ওমাসমটা সারা বছরের চাহিদা থাকে, কোরবানির সময় তো অনেক মানুষ বুঝে না, ওরা সংরক্ষণও করে না, সংরক্ষণ করলে আসলে এটা ভালো একটা প্রাইজে বিক্রি হয়। গরুর পেনিস বা পিজলের চাহিদাও বেড়েছে আমেরিকা, চীন সহ আরো কয়েকটি দেশে। প্রক্রিয়াজাত প্রতি টন পেনিস বিশ্ববাজারে বিক্রি হচ্ছে $8,000-$8,500। ক্লিন করে তারপর আমরা এগুলা ফ্রিজিং করে, ফ্রিজে আইস করে আমরা আমেরিকাতে, তারপর চায়নাতে, কোরিয়াতে আমরা এক্সপোর্ট করি। এদিকে গরুর হাড় শিং দিয়েই দেশে তৈরি হচ্ছে বোতাম সহ নানা ধরনের শোপিস। এসব পণ্য রপ্তানি হওয়ার পাশাপাশি হাড় শিংও যাচ্ছে বিদেশে। গরু হাড়গুলো আমরা বিভিন্ন জায়গায় সংগ্রহ করে আমরা এটা আপনার পার্টিদেরকে বিক্রি করি, ওরা ওটা দিয়ে সিরিনি বানায়। করোনা সংকটেও গেল অর্থ বছরে 320 কোটি টাকার ওমাসম রপ্তানি করেছে বাংলাদেশ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। সংবাদের এই পর্যায়ে সময় হলো আরো একটি বিরতির, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। এবারে আন্তর্জাতিক। ভারতের হিমাচল রাজ্যের সাংলা উপত্যকায় রোববার ভয়াবহ এক ভূমিধসে সেতুতে আঘাত হানার ঘটনায় নয় জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। এএনআই এর খবরে বলা হয়, 12 জন যাত্রী নিয়ে একটি গাড়ি বাতসেরি ব্রিজ দিয়ে কিন্নৌরের দিকে যাচ্ছিল। আচমকা ভূমিধস শুরু হয়ে তা বোল্ডার ভেঙে ব্রিজের উপর নেমে এসে সরাসরি গাড়িতে ধাক্কা দেয়। খবর পেয়ে সেখানে পৌঁছে যায় ইন্দো টিবেট বর্ডার পুলিশের একটি দল। ঘটনাস্থল থেকে 9 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার। গেল কয়েক বছর ধরে নিয়মিত ভূমিধসের ঘটনা ঘটছে দেশটির পার্বত্য রাজ্যটিতে।
ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় নাজেহাল বিশ্বের বিভিন্ন দেশ। ভারতের মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে এখন পর্যন্ত 159 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ভয়াবহ বন্যার পর চীনের পূর্ব উপকূলেও আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ইনফা। দেশটির মধ্যাঞ্চলে রেকর্ড বন্যায় এখন পর্যন্ত 58 জনের মৃত্যু হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে না ইউরোপেও। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। তীব্র বৃষ্টিপাত ও বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে ভারতে। বন্যা ও ভূমিধসে সৃষ্ট কাদা আর ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়াদের উদ্ধারে অনেক ক্ষেত্রেই উদ্ধারকর্মীদের বেগ পেতে হচ্ছে। পানিতে তলিয়ে যাওয়া ঘরবাড়ি থেকেও চলছে উদ্ধারের চেষ্টা। এখনও নিখোঁজ রয়েছে বহু মানুষ। চীনে ভয়াবহ বন্যার পর পূর্ব উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ইনফা। টাইফুনের আশঙ্কায় আগেই বাতিল করে দেওয়া হয়েছে সাংহাইয়ের বিভিন্ন বিমানবন্দরের বিমান চলাচল। সতর্কতা জারি করে উপকূলের মানুষকে অন্যত্র সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে গেল কয়েক দশকের মধ্যে ভয়াবহ বন্যার কবলে পড়েছে বেলজিয়াম। এখনও পর্যন্ত 35 জনের বেশি মৃত্যু হয়েছে দেশটিতে। বজ্রপাত ও ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ডুবে গেছে উত্তর ও পূর্ব লন্ডনের রাস্তাঘাট। কস্টারিকাতেও একই ধরনের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে শত শত বাড়িঘর। নিবির আমিন, নিউজ 24। তিউনিসে ব্যাপক বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী হিচাম মেচিচিকে বরখাস্ত করে সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট কাইস সাইদ। নতুন প্রধানমন্ত্রীর সহায়তায় তিনি নির্বাহী ক্ষমতা গ্রহণ করবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট। করোনা মোকাবেলায় ব্যর্থতা ও ভঙ্গুর অর্থনীতির জন্য সরকারকে দায়ী করে তীব্র আন্দোলন চলছে দেশটিতে। রোববার নিজ বাসভবনে জরুরি বৈঠক শেষে এক বিবৃতিতে প্রেসিডেন্ট জানান, কেউ হাতে অস্ত্র তুলে নিয়ে গুলি নিক্ষেপ করলে সশস্ত্র বাহিনীও পাল্টা গুলি চালাবে। সোমবার পার্লামেন্ট ভবনে স্পিকার রাচেদ ঘানাউচিকে পার্লামেন্ট ভবনে ঢুকতে বাধা দিয়েছে তিউনিসিয়ার সেনাবাহিনী। এর আগে করোনায় অর্থনৈতিক সংকট ও বেকারত্বের কারণে তিউনিসিয়ার বেশ কয়েকটি শহরে সরকার বিরোধী বিক্ষোভ করে লাখো মানুষ। সংসদ বিলুপ্ত এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা। বিক্ষোভকারীদের সঙ্গে কয়েক দফা সংঘর্ষে জড়ায় পুলিশ। ইরানে খরা পরিস্থিতির চরম আকার ধারণ করায় গেল সপ্তাহ থেকে পানির দাবিতে আন্দোলনে নেমেছে হাজারো মানুষ। বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। প্রথমে টিয়ারশেল দিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে পরে তাদের উপর গুলি চালিয়েছে তারা। এ ঘটনায় অন্তত 3 জন মারা গেছে বলে তথ্য দিয়েছে সিএনএন। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে খুজেস্তান প্রদেশে শুরু হয় বিক্ষোভ, পরে আশেপাশের এলাকাগুলোতেও ছড়িয়ে পড়েছে আন্দোলন। খুজেস্তান প্রদেশের খরার কারণে তীব্র পানি সংকট দেখা দিয়েছে। দৈনন্দিন কাজে ব্যবহৃত পানির চাহিদা বেড়ে যাওয়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে কৃষিকাজ। কারখানার উৎপাদনেও পড়বে, এর নেতিবাচক প্রভাব পড়বে বলে জানা গেছে। পশ্চিমা দেশগুলোর সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে রাশিয়া। এসব যোগাযোগ মাধ্যম রুশ স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল নয় বলে অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী বছরের জানুয়ারিতে এসব ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণের পাশ হওয়া আইন কার্যকর করবে মস্কো। আইনটির আওতায় রাশিয়া কমপক্ষে 5 লাখ সদস্য আছে এমন প্ল্যাটফর্মকে নির্দিষ্ট কিছু বিধি বিধান মানতে হবে, আর আইন না মানলে বন্ধ করে দেওয়া হবে ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যক্রম। এদিকে হংকংয়েও নেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ধরনের ডিজিটাল মাধ্যমের বিরুদ্ধে কঠোর অবস্থান। সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইন্টারনেট ও ডিজিটাল মাধ্যমগুলো তাদের ব্যবহারকারীদের তথ্য প্রকাশ করতে পারবে না, আর কোনো ক্ষতির উদ্দেশ্যে তথ্য প্রকাশ হলে উক্ত প্ল্যাটফর্মের বিরুদ্ধে সর্বোচ্চ 1 বছরের জেল এবং 1,28,731 মার্কিন ডলার পর্যন্ত জরিমানা করা যাবে। গুগল, ফেসবুক, টুইটার, অ্যাপল এবং লিঙ্কডইন সম্মিলিতভাবে আইনটির বিরুদ্ধে কঠোরতা কমিয়ে আনার আবেদন করলেও তা নাকচ করেছেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারিল্যাম। নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। নিউজ 24 দিনের সংবাদে আবার স্বাগত। এবার কৃষি সংবাদ। চুয়াডাঙ্গায় গেল কয়েক বছর ধরে মালদা চাষ করে সফলতা পাচ্ছেন কৃষকরা। স্বল্প খরচে লাভ বেশি হয়, এ ফল চাষে আগ্রহী হয়ে উঠছেন অনেকে। এখানকার মালটার সুনাম ছড়িয়ে পড়া বিভিন্ন জেলায় কিনে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। জামান আক্তারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
গাছের ডালে থোকায় থোকায় ঝুলছে মালটা। এ চিত্র চুয়াডাঙ্গার বিভিন্ন মালটা বাগানের। এখানকার শিক্ষিত তরুণরা বাণিজ্যিক ভাবে মালটা চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। কৃষকরা জানান, চারা রোপণের 2 বছর পর গাছে ফল আসতে শুরু করে। একটি গাছ থেকে অন্তত 1 মন মালটা পাওয়া যায়। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় এ ফল চাষে আগ্রহী হয়ে উঠেছে অনেকে। সবছাড়া আছে, লাভজনক আছে, কম খরচে আছে মালটা চাষটা। আমি মালটা চাষটার উপরেই বেশি ঝুঁকে পড়েছি। চায়না মালটা আছে, বাড়িওয়ান মালটা, দেশীয় মালটা, তারপর ভিয়েতনামি মালটা আছে, চিটাগাং, বরিশাল। ওই ব্যাপারীরা আমাদের বাগানে এসে মালটা নিয়ে যাচ্ছে, খুবই চাহিদা এই মালটাটা। সংশ্লিষ্টরা বলছেন, প্রতি বছরে চুয়াডাঙ্গায় মালটার বাগান বাড়ছে। এখানকার মালটার মান ভালো হওয়ায় ব্যবসায়ীরাও কিনে নিয়ে যাচ্ছেন বিভিন্ন জেলায়। 2 মাসের ভিতরে ফল ভাঙা শুরু হয়ে যাবে এবং এটা ঢাকা সব দেশের বিভিন্ন বড় বড় বাজারে যাবে। আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি আরও অনেক বেশি জমিতে এই ফলের বাগান হবে এবং আমাদের দেশীয় মালটা দিয়ে আমাদের দেশের চাহিদা মেটাতে পারবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, চুয়াডাঙ্গা জেলাতে প্রায় 71 হেক্টর জমিতে মালটা চাষ হচ্ছে। এবার খেলার খবর। মিক্সড ইভেন্টে সেরা ষোলোতে লড়াই করে বিদায়ের পর এবার সিঙ্গল ইভেন্টে নামছেন রোমান সানা। সরাসরি কোয়ালিফাই করা রোমানের প্রতিপক্ষ যুক্তরাজ্যের আর্চার টম হল। ইউমি নৌসীমা আর্চারি রেঞ্জে বাংলাদেশ সময় খেলা শুরু হবে সকাল 10:15। এবারে অলিম্পিকে 4টি ইভেন্টের মধ্যে একমাত্র আর্চারিতে ছেলেদের সিঙ্গল ইভেন্টে সরাসরি কোয়ালিফাই করছেন রোমান সানা। এর আগে বিশ্ব অলিম্পিকে স্টেজ 2 ও 3তে ভালো পারফর্ম করেন তিনি। তাই তো সিঙ্গল ইভেন্টে নামার আগে বেশ আত্মবিশ্বাসী রোমান। টোকিও অলিম্পিকের তৃতীয় দিন আজ চলছে বিভিন্ন ইভেন্টের খেলা। এদিন স্বর্ণের নিষ্পত্তি হবে 21টি ইভেন্টের। এদিকে তৃতীয় দিন শেষে মেডেল তালিকার শীর্ষে ছিল চীন। তবে তৃতীয় দিনে মেডেল তালিকার শীর্ষস্থানের লড়াই হচ্ছে চীন, জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। 6টি গোল্ড, 2টি সিলভার ও 5টি ব্রোঞ্জ নিয়ে মেডেল তালিকার শীর্ষে ছিল চীন। এখন পর্যন্ত চীনের জেতা 6টি স্বর্ণের 3টি এসেছে ভারোত্তোলন থেকে। অন্যদিকে চীনের সমান 6টি স্বর্ণ আছে জাপানের। এদিকে দ্বিতীয় দিনের শেষে 5টি স্বর্ণ নিয়ে টেবিলের তৃতীয় স্থান থেকে তৃতীয় দিন শুরু করা যুক্তরাষ্ট্র উঠে এসেছে শীর্ষে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের ঝুলিতে 7টি স্বর্ণপদক। সেরা 10-এ আরও আছে অস্ট্রেলিয়া, ইতালি, যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। এখন এ পর্যন্তই। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।